আবাস যোজনা দুর্নীতির অভিযোগ তুলে দলীয় কার্যালয় থেকে মিছিল করে ইসলামপুর বিডিও অফিসে স্মারকলিপি জমা দিতে এসে অবস্থান বিক্ষোভ শামিল বিজেপি। ঘটনায় বিডিও অফিস চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপির অভিযোগ, ইসলামপুর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে আবাস যোজনা নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে। পাকা বাড়ি থাকা সত্ত্বেও বহু মানুষের আবাস যোজনার তালিকায় নাম রয়েছে, আবার যাদের কাঁচা বাড়ি আছে তেমন বহু মানুষের নাম আবাস যোজনার তালিকায় নেই। এই অভিযোগে মঙ্গলবার ইসলামপুর বিডিও অফিসে স্মারকলিপি জমা দিতে এসে অবস্থান বিক্ষোভে বসে পড়েন বিজেপির নেতাকর্মীরা। বিজেপির কর্মসূচি ঘিরে আগাম বিশাল পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয় বিডিও অফিস চত্বরে। আপনারা যারা জানেন যে সারা রাজ্য জুড়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে যে দুর্নীতি চলছে এবং যে মারামারি খাওয়াখাই চলছে, সেটা আমাদের এই ইসলামপুর ব্লকও বাদ নেই। এবং আমরা দেখতে পাচ্ছি যে ইসলামপুরে ব্লকের বিভিন্ন গ্রামে প্রকৃতপক্ষে যারা গরিব মানুষ, যাদের সত্যিকারের ঘরের দরকার, তারা ঘর পাচ্ছে না। কিন্তু যারা এর আগেও ঘর পেয়েছে এখনও তারাই পাচ্ছে, যাদের পাকা ছাদ আছে তারা পাকা ঘর পাচ্ছে, আর যারা গরিব মানুষ যাদের মাথার উপরে একটা ত্রিপালও নেই তারা ঘর পাবে, তাদের পাওয়া দরকার ছিল। এবং এই সার্ভে নামে প্রশাসন হয়েছে, একদম নিরপেক্ষ সার্ভে হয়নি, গরিব মানুষের নাম নথিভুক্ত নেই। সেখানে যারা চাকরিজীবী, যাদের পাকা ঘর আছে, যাদের 40 বিঘা বা 40 একর চা বাগান আছে, তারা ঘর পেয়েছে। কিন্তু সামান্য যারা লেবার, যারা ওই মাঠে চাষ করে খায়, লেবারগিরি করে খায়, যাদের সত্যিকারে ঘরে প্রয়োজন, তাদের নাম লিস্টে নেই। তো এই যে দুর্নীতি হয়েছে, এবং প্রশাসন কি করছে, প্রশাসন কি জানে না গরিব মানুষ কারা, তাহলে তারা কি সার্ভে করলো? তো সেই সব যে দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে, এবং যা হয়েছে তার মধ্যে থেকেও আবার কাটমানি, সেখানে এক একটা ঘরের জন্য 30,000, 40,000, 20,000 এরকম করে নেওয়া হচ্ছে অগ্রিম, এবং অনেকে ঘরের নামেও লিস্টে নেই কিন্তু টাকা অগ্রিম দিয়ে দিয়েছে। তো এই যে দুর্নীতি চলছে, বা এই যে বঞ্চিত লোকদের নাম যাতে ঢোকানো যায় এবং কেন ঢুকলো না, এই সব বিষয় বিডিও সাহেবের কাছে আজকে আমরা অবস্থান বিক্ষোভ করে আমরা স্মারকলিপি দেবো। এবং আগামীতে যদি এই নামটা যদি না উঠলো এবং এই যে যারা করাপশনের সাথে যুক্ত তাদের নামে যদি এফআইআর না করা হলো, তাহলে আগামী দিনে আমরা ভয়ঙ্কর আন্দোলনে আমরা নামবো।